বাংলাদেশে হাতে গোনা যে কয়েকটি স্থানে বন্য হাতির দেখা মেলে তার মধ্যে এক সময়ের এই টেকনাফ গেম রিজার্ভ ফরেস্ট অন্যতম। মূলত বন্য এশীয় হাতির অভয়ারণ্য হিসাবে 1983 সালে গেম রিজার্ভ ফরেস্ট প্রতিষ্ঠা পেয়েছিল। যথেষ্ট বিস্তীর্ণ এই গেম রিজার্ভের উঁচু পাহাড় আর ভ্যালিতে হাতির বাস। আমরা চেষ্টা করেছি হাতির চিত্র ধারণ করবার, কিন্তু টানা দুই দিনে আলোর মুখ দেখেনি আমাদের প্রচেষ্টা। তবে আজ যাচ্ছি দমদমিয়া পাহাড়ে। যেখানে সারাটা দিন ব্যয় করলে হাতির দেখা মিলবে এমনটাই জানিয়েছেন স্থানীয়রা, তাই আমাদের ভরসায় স্থানীয় গাইড। নব্বই দশকের পর রোহিঙ্গাদের আনাগোনা আর অবৈধ বসতিতে সংকীর্ণ হয়েছে হাতির আবাস। গবেষকরা বলছেন বনের ভেতর খাবারের সন্ধানে ঘুরলেও হাতিরা এখন আবাস গেড়েছে চারটি পয়েন্টে। শাপলাপুর, শিলখালি, মোচনি আর নেটং পাহাড়ের গহীন অংশে মূল আবাস হাতিদের। আমরা যে পাহাড়টিতে অবস্থান করছি এটি ন্যাচার পার্কের একটি পাহাড়। এই পাহাড়টির নাম হচ্ছে দমদম পাহাড়। এই পাহাড়ের পাশেই ঠিক আরেকটি পাহাড় রয়েছে, এই পাহাড়টিও ন্যাচার পার্কের অংশ। সেই পাহাড়ে মোট আমরা চারটি হাতি দেখতে পাচ্ছি, এর মধ্যে দুটি মা হাতি এবং দুটি বাচ্চা হাতি। আমরা যতটুকু জানতে পেরেছি এই পাহাড়ে যেহেতু প্রচুর খাবার রয়েছে, তারা বাচ্চাসহ এই হাতিগুলো এই পাহাড়ের খাবার খাওয়ার জন্য এসেছে। যদি কোনো কারণে এই পাহাড়ে খাবারের সংকট তৈরি হয় তখন এই হাতিগুলো গ্রামে চলে যায়, পার্শ্ববর্তী দ্বার সংগ্রহ করে। এই সময় অনেক সময় তারা স্থানীয় তারা খেয়ে আবার এই বনের মধ্যেই প্রবেশ করে। আইইউসিএন এর গবেষণা বলছে মনে থাকা হাতির সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। যেমন ধরেন টেকনাফ এলাকার একটা বিস্তৃত এলাকায় বড় কোনো গাছ নেই, এবং বড় কোনো গাছ নেই অনেক সময় দেখা যায় ঝোপঝাড়ও কেটে জ্বালানি বানানো হচ্ছে। এর ফলে যেমন ধরেন এখানকার যে ওয়াটারশেড কিন্তু আর নেই, কারণ বেশিরভাগ ছড়াই কিন্তু পানি শূন্য। তার প্রতিদিন হয়তো 80 লিটারের মতো পানি দরকার হবে, খাবার পানি। এই পানিটা না পেলে সে কোথাও না কোথাও কিন্তু পানিটা খেতে যাবে। তো যখন এই বনভূমিতে পানি পাচ্ছে না, সে অবশ্যই তার বাড়িঘরের আশপাশে যেখানে পুকুর ডোবা সেখানে পানি খেতে যাবে, এবং সেখানে গেলে যে সে শুধুমাত্র পানি খাবে তা না, সেখান থেকে পানি খেয়ে বের হয়ে কিন্তু সে অন্যান্য যে ঘর বাড়ি সেগুলোও ধ্বংস করতে পারে। অনেক সময় তার
যে চলাচলের যে পথ, সেই পথটি আমরা বাড়িঘর করে রুদ্ধ করে দিচ্ছি। সেই বাড়িঘর কিন্তু সে ভাঙছে এবং অনেক লোক কিন্তু মারা যাচ্ছে। টেংনাফের এই বন হাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশে নোনা পানির সমুদ্র থাকায় মাঝে মধ্যেই তারা নেমে যায় সাগর সংযুক্ত নদীতে পানির জন্য। তবে মিঠা পানির চেয়ে নোনা জল তাদের অনেক বেশি পছন্দ। মজার বিষয় হলো, পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে নোনা জল বের হয়, যা হাতি পেলে মাটি সহ কামড়ে খায় বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা নামছি পাহাড় থেকে। যাচ্ছি ছড়ার পথে। আমরা যেহেতু এই বনে হাতি পেয়েছি, তাই আশা করছি হাতি পানি পান করেছে এমন পানির উৎসও পাবো আমরা। তাই নজর থাকবে পানির উৎসতে। তারা মাঝে মাঝে এই ধরনের লবণাক্ত পানি, লবণ, মাটি সেগুলো খেয়ে থাকে। আমরা যে জায়গাটি দেখছি, হাতির পাল্টি আসলে এই দিক থেকে নেমে এসে এখানকার পানি দেখেন লবণাক্ত, মানে মাটিতে প্রচুর মিনারেল আছে। তারা এবং এই জায়গাটা কিন্তু সুর দিয়ে সে খুঁড়ে মাটি সহ পানিটা খেয়েছে এখান থেকে। এবং প্রায়ই হাতি এই কাজ করে, বিশেষ করে মেয়ে পুরুষ হাতি। পাখির কিচিরমিচির শব্দে প্রাণ জুড়াবে টেকনাম অভয়ারণ্যের নেচার পার্কে। স্থানীয়রা জানিয়েছেন, পাকিস্তান আমলে নেচার পার্কের এই জামবাগানটি করা হয়। হেলিকপ্টার দিয়ে জামের বীজ ছিটানো হয়েছিল সে সময়। তবে যেভাবেই এই বাগান হোক না কেন, এটি এখন বন্যপ্রাণীদের নিরাপদ আবাস হিসাবে কাজ করছে। সন্ধ্যা নামছে, আমরাও পাখিদের ধীরে ফিরে আসা দেখব। ঈগল, শ্যামা, টুনটুনিরা যখন বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে, তখন প্যাঁচার দল প্রস্তুতি নিচ্ছে শিকারে যাওয়ার। এই ট্রেল ধরে আমরা যতটুকু জেনেছি, বিভিন্ন প্রাণী চলাচল করে, বিশেষ করে মেছোবাঘ, তারপরে শিয়াল, তারপরে বনশুকর, এরা চলাফেরা করে। সেই জন্য মূলত আমরা এই বরাবরই ক্যামেরা ট্যাপটা করবো। যদি কোনো কারণে এখানে কোনো প্রাণী চলাফেরা করে, তাহলে আমরা সেই প্রাণীর ছবিটি ধারণ করতে পারবো। আমাদের ক্যামেরা ট্র্যাপ লাগানো শেষ, এবার আমরা যাব প্রাণীর খোঁজে। আমরা সার্চ করব কোনো প্রাণী গাছের মগডালে বসে আছে কিনা, বিশেষ করে পাখি এবং অনেক সময় সাপও বসে থাকে, সেই সব প্রাণী আমরা খোঁজ করছি। শিয়াল ডাকছে, হয়তো সুযোগ হলে দেখাও মিলতে পারে বুনো শিয়ালের। তাই সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছি। নেচার পার্কের দায়িত্বে থাকা সিএমসি সদস্য জামাল উদ্দিন আমাদের সাথে আছেন এই মধ্যরাতে।
শিয়ালটা একটু বেশি, আর শুকরটাও বেশি দেখা যায়। পাখির মধ্যে আছে আপনার পেঁচা, আর হলো ওই যে শকুন পাখি, এগুলো রাত্রেবেলা বেশিরভাগ। শকুন পাখি রাতে এসে গাছের ডালে বসে থাকে, বসে বা একটা ঘুম করে আওয়াজ করে। হাতির জাঁক এগুলো আগে অহরহ থাকত, কোনো না কোনো পাহাড়ে থাকতাম, কারণ এখন সেইগুলো থাকার মতো সেরকম পরিবেশ নেই। কয়েকদিন ধরে আমরা যে ক্যামেরার ফাঁদ করেছি সেখানে কি পাওয়া গেছে তা দেখে নেওয়া যাক। অচেনা প্রাণী, শিয়ালের দল আর মানুষের চলাফেরা, কোনো কিছুই বাদ পড়েনি স্বয়ংক্রিয় ক্যামেরায়। আপনাদের জানিয়েছিলাম আমরা একটা বিশেষ প্রজাতির বানর খুঁজছি টেকনাফের প্যারাপনে। আজকেও যাচ্ছি সেখানে। ভাটা নামলেই প্রচুর কাঁকড়ার আনাগোনা থাকে বনে, তা ধরতেই বানরটি মাটিতে নামছে। কাঁটাভুক প্রজাতির সর্বশেষ যে বানরটি রয়েছে, এই বানরটি নাস নদীর উপরিভাগে যে প্যারাবন আমরা দেখতে পাচ্ছি, এই প্যারাবনের এই গাছটিতে অবস্থান করছেন। স্থানীয়রা বলছেন গত বছর এখানে তিনটি বানর দেখা যেত, কিন্তু এবছরের শুরুতে একটি কুকুরের কামড়ে মারা যায় এবং অন্যটি অসুস্থ হয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। বাংলাদেশে প্রাণীটিকে মহাবিপন্ন হিসেবে চিহ্নিত করেছে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান IUCN। এত প্রতিকূলতার মধ্যে আসার আলো এখনও এই একটি কাঁকড়াভুক বানরটিকে আছে। বিশেষজ্ঞরা বলছেন এই বানরটি মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে কাঁকড়াভুক বা লম্বালেচি বানরের প্রজাতি। পাঁচ প্রজাতির বানর নিয়ে দেশের যে গর্ব তা আর হয়তো থাকবে না। অথচ 15 বছর আগেও বনে কাঁকড়াভুক বানরের বড় একটি দল ছিল। এদিকে বন অধিদপ্তর বলছে এই প্রজাতির বানর হারিয়ে যাচ্ছে এমন বিষয় তাদের এতদিন অগোচরেই ছিল। কাঁকড়াভুক বানর আমাদের একমাত্র আবাসস্থল টেকনাফ অভয়ারণ্য, এবং সেখানে তাদের অবস্থাটা আপনারাও দেখেছেন যে পর্যায়ক্রমে কমছে এবং এখন একটা মাত্র ফিমেল প্রাণী রয়েছে। যে স্পেসিস কনজারভেশন প্রোগ্রাম নিয়েছি যেগুলো চলমান আছে এবং আগামীতে চলবে, এর মধ্যে এই কাঁকড়াভুক বানরটাও থাকবে এবং আমরা অন্য দেশ থেকে, পাশের দেশ থেকেও আমরা নিয়ে আসতে পারবো। নিয়ে এসে এখানে ছেড়ে দিলে আমাদের এই পপুলেশনটা আমাদের এই বনে আবার সার্ভাইভ করবে। কেন এই বনে একে একে বিলীন হয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য, হারিয়ে যাচ্ছে গর্জন সহ বিভিন্ন সব উদ্ভিদ ও প্রাণীকুল, এটি দেখতে আমাদের গন্তব্য নেটং পাহাড়ে। আমাদের চলার পথে যত বাড়িঘর দেখছেন তার শতভাগই নেটং পাহাড়ের জমিতে, অর্থাৎ সবকিছু হয়েছে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানার মধ্যে। আইন অনুযায়ী যেখানে অভয়ারণ্যে মানুষের প্রবেশের জন্য লাগে অনুমতি, সেখানে হাজার হাজার বাড়িঘর আর দালান কোটা। বার্মা থেকে যে সকল রোহিঙ্গা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল তারাই এখন স্থায়ীভাবে বসবাস শুরু করেছে টেকনাফ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এই ভ্যালিতে। স্থানীয়রা বলছেন এখানে যতগুলো ঘরবাড়ি আছে তাদের প্রায় শতভাগই হচ্ছে রোহিঙ্গাদের এবং তারা অবৈধভাবে এখানে স্থায়ী বাস করছে। বিভিন্ন সব প্রশাসন নানা পদক্ষেপ নিলেও তারা তাদেরকে কোনোভাবে এখান থেকে বিতাড়িত করতে পারেনি। গাছপালা কাটে বন্ধন করে আপনার এই
সে পাহাড়ে গাছ ধ্বংস করতেছে, সমুদ্রে গিয়ে আপনার এই চিংড়ি পোনা আহরণ করতে গিয়ে ধ্বংস করতেছে, তারপর সেই জিনক সামুখগুলো উত্তোলন করতে গিয়ে পরিবেশ ধ্বংস করতেছে। আমাদের জীব বৈচিত্র্য এখনও হুমকির সম্মুখে, তাদের কারণে এখানে একসঙ্গে বাঘ ভাল্লুক বিচরণ করতো, এখন বিচরণ করবে রোহিঙ্গা ডাকাতের দল। আমাদের টেকনাফের পরিবেশকে অশান্ত করে দিয়েছে, যার কারণে আমরা রোহিঙ্গাদেরকে অতিসত্বর গ্রামেগঞ্জে বিভিন্ন অঞ্চলে অবস্থান করা রোহিঙ্গাদেরকে সরকার যেন একত্রিত করে নিয়ে যায়। যেসব রোহিঙ্গা এখন বনের জমি দখল করে বসবাস করছেন, তারা শুধু জমি দখল করেননি, অবৈধ পন্থায় নিয়েছেন নাগরিকত্ব, সুযোগে কেটেছেন পাহাড়, সাবার করেছেন বনের গাছ ও প্রাণী, তাই বিপন্ন হয়েছে জীববৈচিত্র্য। এই ক্যাম্পে প্রতিনিয়ত যে পরিমাণ জ্বালানি লাগে তার বেশিরভাগের যোগান আসে এই অঞ্চলের পাহাড় এবং বন থেকে। সংশ্লিষ্টরা বলছেন এই উপকূলীয় অঞ্চলে যদি শেল্টার বেল্ট হিসাবে এই পাহাড়গুলো না থাকে কিংবা এই বনগুলো ক্ষয়ে যায়, তাহলে এই অঞ্চলের মানুষের জন্য প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য। স্থানীয়দের আশঙ্কা, নতুন যেসব রোহিঙ্গা আসছেন তাদের বেশিরভাগই চেষ্টা করছেন পাহাড়ে জমি কিনে স্থায়ীভাবে বসবাসের। এমন প্রেক্ষাপট টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য কর্তৃপক্ষ কতটা মোকাবিলা করতে পারবে, এমন প্রশ্নে আশা জাগানিয়া কোনো উত্তর এখনো মিলছে না।